নমস্কার, আজ আমি আপনাদের কাছে নাচ করব না, আজ আমি একটা কবিতা বলে শোনাবো। ভবানীপ্রসাদ মজুমদারের ভূতে। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনানে রওনা হলাম একা, জলের ধারে হঠাৎ গিয়ে ভূতের সঙ্গে দেখা। ভূত বলল, তারা এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তোর ঘাড় মটকে রক্ত চুষেই খাব। কেঁদে বললাম, সে কি আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বরফগুলো, তার চেয়ে ভাই পাকড়ো করো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্তকে। ভূত বলল, খুব ঠান্ডা, করবো তোকেই সাবার, ইচ্ছে আমার করছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। নমস্কার।